হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন ভিউয়ার্স, আজকে আমি ক্রস স্টিচের একটা ভরাট আসন তৈরি করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই জন্য দেখুন ক্রস স্টিচ দিয়ে আমি এভাবে দেখুন প্রথমে একটা দিয়েছি, তারপরে তার বাম পাশে একটা দিয়েছি, তারপরে দেখুন উপরে একটা দিচ্ছি এবং শেষে দেখুন আমি এই প্রথম যেটা দিয়েছিলাম তার ডান পাশে আর একটা ক্রস স্টিচ দিলাম। দেখুন পাটের বস্তার উপর এই ডিজাইনটি কিন্তু খুবই সহজ এবং সুন্দর একটা কালারফুল ডিজাইন হবে। তো ভিউয়ার্স দেখুন, এবার দেখুন আমি এই যে এখানে আমি একটা পাপড়ি তৈরি করছি। তো এই জন্য দেখুন প্রথমে একটা ক্রস স্টিচ দিলাম, এই যে চারটা ক্রস স্টিচ করে নিয়েছি, তার থেকে একটা বেছে নিয়ে দেখুন সেই তার কর্নারে যে একটা দিলাম, তারপরে দেখুন আমি আবার তার কর্নারে আরেকটা দিলাম। এবার দেখুন আমি তিনটা, এর উপরে আমি তিনটা ক্রস স্টিচ দিব। দেখুন তিনটা ক্রস স্টিচ দেওয়ার পর দেখুন উপরে এই তিনটা সমান সমানই থাকবে, শুধু দুই পাশে দুটো হবে, মাঝখানেটা ফাঁকা থাকবে। দেখুন এর উপরে দেখুন আমি আবার তিনটা দিব। তারপরে দেখুন উপরের লাইনে যে আমি একটা দিলাম। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, এবার দেখুন আমি আবার নিচেই চলে আসলাম, নিচেই চলে এসে দেখুন সেই যে চারটার একটা বেছে নিয়েছিলাম সেখানে যে আমি আবার বাম পাশে যে আমি আবার একটা দিলাম কোনাকুনি, তারপরে দেখুন তার কর্নারে আমি আবার আর একটা দিব। ডান পাশে যেরকম করেছি দেখুন বাম পাশেও কিন্তু আমার ঠিক একইভাবেই করতে হবে। দেখুন আমি তিনটা দিলাম। দেখুন আমার সুতাটি শেষ হয়ে গেল, আমি নিচের দিকে নিয়ে নিলাম। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ওই তিনটাই উপরে সোজাসুজি তিনটাই দিব, একটা ফাঁকা দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এখানে আমি এই পাপড়িটার সাথে জয়েন করার জন্য আমি এখানে আরেকটা ক্রস স্টিচ দিব। দেখুন একটা ক্রস স্টিচ দিলে আমার এটা জয়েন্ট হয়ে যাবে। দেখুন এর উপরে আমি আবার তিনটা দিব। তারপরে দেখুন উপরের লাইনে আমি একটা ক্রস স্টিচ দিব। দেখুন আমার দুইটা পাপড়ি হয়েছে। এভাবে দেখুন আরো ৬টা পাপড়ি আমার করতে হবে। তারপরে দেখুন আমি আবার নিচে চলে আসলাম, সেই ৪টা ক্রস স্টিচ দিয়েছিলাম দেখুন ওখানে এসে দেখুন আমি কর্নারে যে একটা দিলাম, তারপরে দেখুন তার কর্নারে যে আমি আবার আরেকটা দিব। তারপরে দেখুন এই একটার উপরে আমি 3টা দিব। তারপরে দেখুন একটা দিলাম, তারপরে একটা ফাঁকা দিয়ে দেখুন আবার আরেকটা দিব। তারপরে দেখুন আমি এর উপরে আবার 3টা দিব। দেখুন ভিউয়ার্স এই জায়গাটা কিন্তু খুব খেয়াল করে দেখতে হবে, আমরা ভুল করে বারবার এখান থেকে শুরু করে দেই। তো দেখুন এই যে এখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম, এই জন্য দেখুন এখানে একটা দিব, দিয়ে দেখুন এর কর্নারে যে আমি আবার আরেকটা দিব। এবার দেখুন আমি 3টা দিব। তারপরে লাইনে দেখুন একটা দিলাম, একটা দেওয়ার পর দেখুন একটা ফাঁকা দিলাম। তারপরে দেখুন এইটা জয়েন করার জন্য এই এখানে আমি আরেকটা ক্রস স্টিচ দিব। তারপরে দেখুন 3টা দিব, তারপরে সবশেষে একটা দিব। দেখুন আমি 4টা দিলাম। এবার দেখুন আর 4টা হলে আমার একটা ফুল কিন্তু দেখুন ভিউয়ার্স শেষে একটা দিলে আমার এই ফুলটা শেষ। দেখুন এই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমি হলুদ কালারের সুতা দিয়ে ভরাট করে দেব। দেখুন ভিউয়ার্স এই যে জায়গাগুলো দেখাই যাচ্ছে, এখানে প্রথমে একটা, তারপরে দেখুন 3টা, তারপরে শেষে দেখুন একটা। দেখুন এই ঘরগুলো এইভাবে আমি প্রত্যেকটাই দেখুন চারপাশে আমার চারটা হবে। কমপ্লিট। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, নীল কালারের সুতা দিয়ে আমি উলের সুতা দিয়ে দেখুন এখানে এই সেলাইগুলো ভরাট করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই যে চারটা, এই যে এখানে যে একটা করে ক্রস স্টিচ আছে, এই ক্রস স্টিচগুলো আমি এভাবে ভরাট করে দিলেই আমার ফুলটা কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, আমার এই সেলাইটি এখন শেষ হলো। তো ভিউয়ার্স, এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।